অনেক মানুষ আছেন যারা ওজন কমানোর জন্য সব সময় চিন্তিত থাকেন, অনেক ডায়েট মেইনটেইন করেন কিংবা সব সময় এক্সারসাইজ করছেন, তারপরেও ওজন কমছে না। হয়তো ওজন কিছুদিন কমছে, আবার বেড়ে যাচ্ছে, মানে ওজনটা মেইনটেইন থাকছে না। এর কারণটা কি? এর কারণ প্রপার ডায়েট হচ্ছে না। এমন কিছু ডায়েট করা হচ্ছে যার কারণে ওজন একবার কমলেও তার নিয়ন্ত্রণে থাকছে না। এর জন্য আজ বেছে বেছে 12টি খাবারের নাম বলবো, যে খাবারগুলো প্রতিনিয়ত খেলে আপনার ওজন ধীরে ধীরে কমতে থাকবে এবং একসময় কমে যাওয়ার পরে আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করবে এই খাবারগুলোই। সেই খাবারগুলো কি কি এবং কখন খেতে হবে, সেই খাবার খাওয়ার সঠিক পদ্ধতি কি, তা জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যদি টেনে টেনে দেখেন কিংবা সম্পূর্ণ না দেখেন, তাহলে অনেক তথ্যই আপনার অজানা থেকে যাবে। কারণ খাবার হয়তো একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি সেই প্রয়োজনীয় বা স্বাস্থ্যকর খাবারটি কোন উপায়ে খাচ্ছেন, কিভাবে রান্না করছেন এবং কখন খাচ্ছেন, তার উপরে নির্ভর করে আপনার খাওয়া খাবারটি কেমনভাবে আপনার শরীরে কাজ করবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথম খাবারটি ফুলকপি। এই ঋতুতে ফুলকপি খুবই সহজলভ্য এবং এই ফুলকপি খেয়ে আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন। লো ক্যালোরি খাবার হওয়ার পাশাপাশি এই ফুলকপিতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে এবং রয়েছে ফাইবার, তাই অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে এবং ফুলকপি খেলে শরীরও অনেক সুস্থ থাকে। কিন্তু এই ফুলকপি কখন খাবেন এবং কি পদ্ধতিতে রান্না করে খাবেন? ফুলকপি সঠিকভাবে রান্না করে খেলে শরীর থেকে সব রকমের টক্সিন বের করে দিতে সাহায্য করে এবং পেট অনেক পরিষ্কার থাকে, যার কারণে কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অ্যাসিডিটি এই ধরনের কোনো রোগ বাসা বাঁধে না। ফুলকপি কখন খাবেন? ফুলকপি দিনে দুইবার খেতে পারবেন, দুপুরে এবং রাতে। দুইবারই 100 গ্রাম করে, অর্থাৎ দিনে 200 গ্রাম খেতে পারবেন। কি পদ্ধতিতে রান্না করে খাবেন? প্রথম কথাই হলো, ফুলকপি প্রথমে বাজার থেকে কিনে আনার পরে তা লবণ পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। এতে এর কীটনাশক বা সার যাই দেওয়া হয়েছে না কেন, তার গুণ নষ্ট হয়ে যাবে। তারপরে ফুলকপিকে ভালো করে ধুয়ে তার টুকরো করে কেটে নিন। এবারে একটি স্টিম পাত্রে ফুলকপি রান্না করতে পারেন, অর্থাৎ পানি ফুটবে, তার উপরে ছিদ্রযুক্ত কোনো পাত্র বসিয়ে ফুলকপি রেখে দিয়ে 10 মিনিট স্টিম করে নিতে পারেন। কেউ স্টিম করতে না চাইলে ফুটন্ত 1 কাপ পানির মধ্যে এই 100 গ্রাম ফুলকপি দিয়ে মৃদু আঁচে শুধুমাত্র সেদ্ধ করে নিন। পানি শুকিয়ে গেলে এতে অল্প করে পিঙ্ক সল্ট, বিট লবণ বা সন্দর্ভ লবণ মিশিয়ে খেয়ে নিন। এই হচ্ছে ফুলকপি খাওয়ার সঠিক পদ্ধতি। দারুচিনি। প্রতিদিন অল্প পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ দারুচিনি খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন, অথবা দারুচিনি গুঁড়ো 4 চামচের 1/4 ভাগ অল্প পরিমাণ পানির সাথে মিশিয়ে খেয়ে নিন। দারুচিনি নিয়মিত খেলে ওজন কমার পাশাপাশি শরীরের আরও বেশ কিছু উপকার সম্ভব। এই দারুচিনি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেড়ে যায়। কিন্তু দারুচিনি এমন একটি খাবার যা টানা 6 মাসের বেশি খাওয়া উচিত নয়। আর দারুচিনি কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেগুলো মোটা দারুচিনি, সেই দারুচিনিগুলো শরীরের জন্য খুব একটা উপকারী নয়, বরং যে দারুচিনিগুলো অপেক্ষাকৃত পাতলা এবং মোড়ানো অবস্থায় থাকে সেই দারুচিনিগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। দারুচিনি একটানা বেশি দিন খেলে বা 6 মাসের বেশি একটানা খেলে লিভারের রোগ হওয়ার আশঙ্কা থাকে। আপেল। আপেল যদি কেউ নিয়মিত খান তাহলে আমৃত্যু শরীরে কোনো রোগ হবে না। আপেল শরীরকে এইরকম নিরোগ রাখতে পারে এটা অনেকেই জানেন, কিন্তু আপেল যে ওজন নিয়ন্ত্রণ করতে কতটা কার্যকরী সেটা কয়জন জানেন? আর জানলেও আপেল খাওয়ার সঠিক নিয়ম কি জানা আছে? আপেল খেতে হবে সকালে নাস্তা করার আধা ঘন্টা পরে অথবা দুপুরের খাবার খাওয়ার আধা ঘন্টা আগে, কখনোই বিকেলের পর আপেল খাবেন না। আপেল যদি খোসাসহ খেতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়, কিন্তু আপেল বাজার থেকে কেনার পরে অবশ্যই 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত ভালোভাবে লবণ পানিতে ডুবিয়ে রাখুন, তারপর খুব ভালো করে ধুয়ে নিয়ে আপেল খাবেন। এতে আপেলে লেগে থাকা কীটনাশক বা ঔষধ আপনার শরীরে প্রবেশ করবে না।
ডিম। অনেকেই মনে করেন ডিম খেলে ওজন বেড়ে যায়, কিন্তু ডিম খেলে ওজন বাড়ে এটি একদম ভুল কথা। ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে অবশ্যই প্রতিদিন আপনাকে ডিম খেতে হবে, কিন্তু মনে রাখবেন সেদ্ধ ডিম খেতে হবে। আপনি ব্রয়লারের ডিম খেতে পারেন, হাঁসের ডিম খেতে পারেন, অথবা কোয়েলের ডিম, মুরগির ডিম, যে কোনো ডিম খেতে পারেন। যে ডিমই খান না কেন, অবশ্যই সেদ্ধ করে খাবেন। ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে ডিম আপনি কুসুম সহই খেতে পারেন, কিন্তু যদি আপনার ওজন সঠিক না থাকে, আপনি ওজন কমাতে চান, তাহলে ডিমের কুসুম বাদ দিয়ে শুধুমাত্র সাদা অংশ দিনে দুটি করে খেতে পারেন। দুটি ডিম সেদ্ধ করে তার সাদা অংশ খেয়ে নিন সকালবেলায়। এতে সকালবেলার খাবারের চাহিদা পূরণ হবে এবং পাশাপাশি ওজনও নিয়ন্ত্রণে আসবে। আবার ওজন নিয়ন্ত্রণে চলে আসার পরে প্রতিদিন একটি করে কুসুম সহ সেদ্ধ ডিম খেলেও আপনার ওজন বাড়ার কোনো ভয় থাকবে না। মুগ ডাল। মুগ ডালে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি এবং ভিটামিন ই। এছাড়াও আছে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, প্রোটিন এবং প্রচুর পরিমাণে ফাইবার। অবশ্যই ওজন কমাতে চাইলে মুগ ডাল খেতে হবে, তবে রান্না করে নয়। মুগ ডাল খাবেন ভিজিয়ে এবং কাঁচা। কাঁচা মুগ ডাল রাতে এক মুঠো পরিমাণ ভিজিয়ে রাখুন একদম পরিষ্কার পানিতে। ভেজানোর আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। এই ভেজানো মুগ ডাল দুপুর বেলায় ভালো করে পানি ছড়িয়ে খেয়ে নিন। ভেজানো মুগ ডালের সাথে একটি কলা স্লাইস করে কেটে খেতে পারেন। এতে ওজন বাড়ার কোনো ভয় নেই, উপরন্তু আপনার পেট থাকবে একদম ভরা, কোনো ধরনের বাড়তি খাবার খাওয়ারও ইচ্ছা থাকবে না। এইভাবে মুগ ডাল খেতে পারলে ওজন একদম নিয়ন্ত্রণে আসবে। বলা ভালো, যারা ওজন কমাতে চান তাদের জন্য মুগ ডাল অত্যন্ত উপকারী একটি খাবার। কাঠবাদাম। কাঠবাদাম বা আমন্ড, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। প্রচুর পরিমাণে এনার্জি সরবরাহ করে এবং এর প্রচুর পরিমাণ ফাইবার আপনার ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারে। সকালবেলায় ঘুম থেকে উঠে অবশ্যই 1 লিটার কুসুম গরম পানি পান করবেন। যে দিনই এবং যে খাবারই খান না কেন, এই নিয়মটি একদম ভুলবেন না। সকালবেলায় কুসুম গরম পানি পান করার আধা ঘন্টা পরে 4টি ভেজানো কাঠবাদাম খেয়ে নিন। রাতে ভিজিয়ে রাখবেন এবং সকালবেলায় এই 4টি কাঠবাদাম চিবিয়ে চিবিয়ে ভালো করে খেয়ে নেবেন। এর সাথে যুক্ত করতে পারেন আখরোট। আখরোট কিন্তু ভিজিয়ে রাখতে হবে না। আখরোট সকালবেলায় ধুয়ে নিয়ে এই কাঠবাদামের সাথে খেয়ে নিন। 3 থেকে 4টি আখরোট খেলেই হবে। আখরোটে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং যা আপনার সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ করতে পারে এমন পুষ্টিগুণ রয়েছে। রসুন। রসুন ওজন নিয়ন্ত্রণ করতে খুবই কার্যকরী। এই তথ্যটি কয়জনের জানা আছে এবং কিভাবে রসুন খেতে হবে তা কি জানেন? ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে বা রসুনের যে উপকারিতা রয়েছে এই উপকারিতা যদি পেতে চান, তাহলে রসুন খেতে হবে অবশ্যই কাঁচা। এই কাঁচা রসুন সকালবেলায় খেতে হবে। রসুনের মজুদ রয়েছে প্রচুর পরিমাণে অ্যালিসিন। এই অ্যালিসিন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে, কারণ ইনসুলিনের ক্ষরণ বাড়ানোর পাশাপাশি রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারে। হাই কোলেস্টেরল, হাই প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে এবং শরীরের অতিরিক্ত মেদ চর্বিকে খুব সহজেই ঝরিয়ে ফেলে। সকালবেলায় ঘুম থেকে উঠে বলেছি 1 লিটার উষ্ণ পানি পান করতে হবে এবং তার আধা ঘন্টা পরে কাঠবাদাম এবং আখরোট খেতে হবে। এই কাঠবাদাম এবং আখরোট খাওয়ার একটু আগে কাঁচা রসুন ভালো করে চিবিয়ে খেয়ে নিন। 1 থেকে 2 কোয়া রসুন চিবিয়ে খেলেই হবে। যারা রসুন চিবিয়ে খেতে পারেন না তারা কিভাবে খাবেন? তারা রসুন খুব ভালো করে ছোট ছোট করে কেটে 1 গ্লাস একদম গরম পানিতে ডুবিয়ে রাখুন, যতক্ষণ পর্যন্ত না পানি খাওয়ার উপযোগী হয়। পানি কুসুম কুসুম হয়ে এলে এই পানি ছেঁকে নিয়ে রসুনগুলো বাদ দিয়ে শুধু পানিটা পান করুন, তাহলেই রসুনের সমস্ত পুষ্টিগুণ আপনি পেয়ে যাবেন। রসুন রান্না করে খেলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। বিশেষত মশলা হিসেবে যেভাবে রসুন খাওয়া হয় তাতে রসুনের সমস্ত পুষ্টিগুণ নষ্ট হয়। রান্নায় রসুন ব্যবহার করতে চাইলে রান্না বা তরকারি নামানোর 5 থেকে 7 মিনিট আগে কাটা রসুন তরকারিতে দিয়ে তারপরে নামিয়ে ফেলুন। এতে রসুনের পুষ্টিগুণ বজায় থাকবে। যে কোনো খাবার সার্ভ করার 5 থেকে 7 মিনিট আগে টুকরো করা রসুন কেটে দিয়ে তারপর ঢেকে অল্প আঁচে রেখে
খাবার সার্ভ করুন, এতে রসুনের পুষ্টিগুণ বজায় থাকবে। টমেটো, টমেটো খেলে খুব দ্রুত ওজন নিয়ন্ত্রণে আসে, কারণ টমেটো খেলে পেট ভর্তি লাগে। টমেটো এক ধরনের হরমোন নিঃসৃত করে যা স্টমাক এবং ইনটেস্টাইনের মধ্যে যে ভালভ রয়েছে তা টাইট করে দেয়, ফলে পেট ভর্তি লাগে এবং অনায়াসেই অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলতে পারেন আপনি। টমেটো একটি বা দুটি প্রতিদিন অবশ্যই খাবেন। পাকা টমেটো খুব ভালো করে ধুয়ে নিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন, অথবা টমেটো জুস করে খেয়ে নিন। এতে শরীরের ওজন যেমন নিয়ন্ত্রণে আসবে, তেমনি শরীর থেকে দূর হবে সব ধরনের রোগ ব্যাধি। তবে যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন, রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি, তারা টমেটো খাবেন না। ক্যাপসিকাম, ক্যাপসিকাম খুব দ্রুত ওজন কমাতে পারে, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। লাল, হলুদ বা সবুজ যে কোনো ধরনের ক্যাপসিকাম ওজন কমাতে সাহায্য করবে। সবচেয়ে ভালো উপায় হলো ক্যাপসিকামকে সালাদ হিসেবে খাওয়া। যে কোনো খাবার খাওয়ার আধা ঘন্টা আগে ক্যাপসিকামের সালাদ খেতে পারেন। এর সাথে যুক্ত করতে পারেন কাঁচা গাজর এবং শসা, কাঁচা পেঁয়াজ যুক্ত করে একসাথে স্যালাড বানিয়ে খেতে পারেন। আবার রান্নাতেও ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, কিন্তু রসুনের মতোই একইভাবে খাবার সার্ভ করার 5 মিনিট আগেই কেবলমাত্র টমেটো ডিশে দিয়ে অল্প আঁচে রান্না করে তা সার্ভ করুন। বেশিক্ষণ ক্যাপসিকাম রান্না করলে তার খাদ্যগুণ নষ্ট হয়ে যায়। ওটস, আজকাল কম বেশি সবাই ওটস চেনেন, কিন্তু খেতে সুস্বাদু নয় বলে এই ওটসকে অনেকেই এড়িয়ে চলছেন। কিন্তু যদি আপনি ওটস খেতে পারেন, তাহলে ওজন খুব নিয়ন্ত্রণে আসবে এবং বাড়তি খাওয়ার ইচ্ছাও থাকবে না, কারণ ওটস প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। সকালের নাস্তায় বা রাতের ডিনারে এক বাটি ওটস খেয়ে নিন। ওটস খাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো ওটস গরম পানিতে 2-3 মিনিট সেদ্ধ করে নিন। 2 টেবিল চামচ ওটসের জন্য 1-1.5 কাপ পানি যথেষ্ট। এর সাথে আপনি পছন্দ মতো খাবার যোগ করে খেতে পারেন। চাইলে দুধ খেতে পারেন, অথবা সবজি বা ডাল মিশিয়েও ওটস খেতে পারেন। কিন্তু ওটসের সাথে কখনোই চিনি মিশিয়ে খাবেন না, এতে ওজন তো নিয়ন্ত্রণে আসবেই না, বরং ওজন আরও বেড়ে যাবে। লেবু মধু পানি, এই লেবু মধু পানির কথা অনেকেই জানেন। লেবু এবং মধু একসাথে করে খেয়ে নিন, ওজন একদম নিয়ন্ত্রণে চলে আসবে। এর জন্য কিন্তু 1টি সম্পূর্ণ লেবুর রস বা 2 টেবিল চামচ রসের সাথে 1 চামচ খাঁটি মধু উষ্ণ গরম পানিতে মিশিয়ে খেতে হবে। কখন খাবেন? সবচেয়ে ভালো উপায় হলো সকালে ঘুম থেকে উঠে যে 1 লিটার পানি পান করার কথা বলেছি, তার আধা ঘন্টা পরে রসুন এবং বাদাম খাওয়ার কিছুক্ষণ আগে এই লেবু পানি খেয়ে নিতে পারেন। আর যদি না চান, তাহলে দুপুরে খাবার খাওয়ার আধা ঘন্টা আগে এই লেবু এবং মধুর পানি একসাথে যুক্ত করে খেয়ে নিন। যাদের ডায়াবেটিস আছে কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে, তাদের বলবো মধু এড়িয়ে শুধুমাত্র লেবু পানি খান উষ্ণ গরম পানিতে মিশিয়ে। এটা খাবেন দুপুরে খাবার খাওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে। 1 গ্লাস পানিতে 2 টেবিল চামচ লেবুর রস মিশিয়ে খেয়ে নিন, ওজন খুব দ্রুত নিয়ন্ত্রণে আসবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চাইলে ওজন নিয়ন্ত্রণে রাখা খুব দরকার। আজ যে 10টি খাবারের নাম বললাম, এই 10টি খাবার আপনার খাদ্য তালিকায় যদি প্রতিদিন রাখতে পারেন, অর্থাৎ খাদ্যাভ্যাসে যদি এই 10টি খাবারকে একদম নিয়ে আসতে পারেন, তাহলে ওজন নিয়ন্ত্রণে রাখা, বাড়তি মেদ চর্বি ঝরিয়ে ফেলা আপনার জন্য কষ্টকর কোনো বিষয় হবে না। এই খাবারগুলোর সাথে আপনার প্রয়োজন মতো অন্যান্য খাবারকেও যুক্ত করে নিন। খেয়াল রাখবেন যে দুপুরে যখন আপনি মুগ ডাল খাবেন বা লেবু পানি খাবেন, এর সাথে ভাত বা রুটি যুক্ত না করাই ভালো। আবার সকালে যখন ওটস খাবেন বা রাতে খাবেন, তখন এর পাশে রুটি বা ভাতকে যুক্ত না করাই ভালো। অন্যান্য সবজি, দুধ, সালাদ, মাছ, মাংস প্রয়োজন মতো যুক্ত করে নিন। আবার যখন আপনার ওজন আপনার চাহিদা মতো একদম কমে যাবে, তখন আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে এই খাবারগুলোর পাশাপাশি অল্প পরিমাণ ভাত বা রুটিও যোগ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আর বেশি বেশি এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে অনেকেই উপকৃত হয়।